আমার কাছে যেটা জানতে চায় যে কেনটাতে এত ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে কিভাবে মানুষ সারভাইভ করে বা আপনি কিভাবে সেখানে থাকছেন। হ্যাঁ, কেনটাতে ঠান্ডা অনেক, বাট কেন যেন এই ঠান্ডাটা বাংলাদেশের মতো গায়ে পেইন হয়ে আসে না। যেমন আজকে টেম্পারেচার এই মুহূর্তে -8 এবং আমি নর্মাল একটা টি শার্ট পরে এবং নর্মাল একটা জ্যাকেট, যেটা আমরা বাংলাদেশে নর্মাল ঠান্ডার মধ্যেও এইভাবে কিন্তু থাকতে পারি না। হ্যাঁ, যেমন আমি এই মুহূর্তে হাতে কোনো গ্লাভস পরিনি, সেই জন্য আমার হাতের স্কিন দেখেন একটু লাল হয়ে গিয়েছে। উইন্টারের সময় মানুষ বাইরে কাজও করে না এবং কেউ যদি বাইরে বের হয় প্রপারলি ওয়েল প্রোটেক্টেড ড্রেস আপ পরে তারপরে বের হয়। আমার পিছনে একটা লেক দেখতে পাচ্ছেন, লেকের পানিগুলো দেখেন বরফ হয়ে আছে। বাইরে যখন বের হচ্ছি 2-4-5-10 মিনিটের জন্য, সেটার জন্য খুব একটা খারাপ লাগছে না। এবং গাড়িতে যেহেতু হিটার আছে, গাড়িতে ঢুকার সাথে সাথে শরীর হিটেড হয়ে যাবে। এবং প্রতিটা বাসায় হিটার আছে, সো বাসায় আপনি নর্মাল একদম যে কোন আপনার মন মতো একটা টেম্পারেচার সেট করে দিয়ে আপনি যে কোনো ড্রেস আপ পরে থাকতে পারেন। এবং এখানে যে অফিস বা স্টোরগুলি যেখানে আছে সব জায়গায় হিটেড সিস্টেম থাকে, সো এই জন্য আপনার সেখানেও কোনো প্রবলেম হবে না। সো এই তো, এই জন্য এখানে আসলে ঠান্ডা, যেহেতু ঠান্ডাটা আসলে বাইরেই থাকে, আপনি যখন ইনডোরে থাকবেন কোথাও তেমন একটা ঠান্ডার প্রবলেমটা থাকে না, সেই জন্য কোনো প্রবলেম হয় না। আমার যেটা সবচেয়ে কষ্ট লাগে ঠান্ডার মধ্যে সেটা হলো উইন্ড। যখন হালকা উইন্ড থাকে তখন ঠান্ডাটা বহুগুণ বেড়ে যায়, ফিলস লাইকটা অনেক বেশি থাকে, তখন খুব কষ্ট হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই।
আজকে ওয়েদারটা অনেক ফগি, আর ফগি হওয়ার কারণে টেম্পারেচারটা যেহেতু মাইনাসে, সেজন্য দেখেন গাছের উপরে কিভাবে স্নো বসে গেছে।